বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চিনির বন্দর থানা আর রানীর বন্দর দিনাজপুর থেকে। এখানে বাবলু ভাই আছেন আর কি, তো এনাকে আপনারা অনেকেই চেনেন। তার কাছে বেশ কিছু 100% ক্রোধ জাতের কি মা ছাগল আছে, তো এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। পাশাপাশি তিনি কীভাবে খাওয়াচ্ছেন এবং এই ছাগলগুলো তিনি কীভাবে হচ্ছে বিক্রি করে লাভবান হচ্ছেন, আর এই ছাগলগুলোর অসুখ বিসুখ তিনি কী দেখছেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। বাবলু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনার এখানকার ঠিকানাটা যদি আমরা প্রথমে কতগুলো ছাগল আছে বর্তমানে? আমার এখানে 30-35টা আছে আর কি। আর সবগুলো এখানে মা ছাগল? হ্যাঁ, এখানে মা ছাগল পাঠাগুলো পাশে থাকে। আচ্ছা, আমরা পাঠাগুলো তো দেখাবোই, তো এখানে কি কি জাতের ছাগলগুলো আছে ভাই? তোতাপুরি আছে, হরিয়ানা করজ আছে, জমুনাপুরি আছে, সিরি আছে, এগুলাই আছে। আর ভাই এগুলো কত পার্সেন্ট আছে আপনার কাছে? এগুলো 100ও আছে, আবার করজও আছে। ভাই অনেকে নতুন উদ্যোক্তা খামার করার জন্য দেখা যায় যে কি মা ছাগলগুলো খোঁজে। হ্যাঁ, আর সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে কি আপনার মা ছাগল বিক্রি করেন না হচ্ছে আপনার শুধু খামারের প্রোডাকশনের জন্য রাখছেন? প্রোডাকশনও কেউ যদি চয়েস করে, ভালোটা চয়েস করলে দিয়ে দেই। আর ভাই এগুলো ছাগল আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? সংগ্রহ অনেকে আছে, খামার বিক্রি করে, ওখান থেকে নেই, আবার কিছু ইন্ডিয়া থেকে আসে। আচ্ছা ভাই, আপনি যাত্রা দেখে বাসি, আমরা চিনি জগতে ভালোটা বাসি নেই আর কি। ভাই আপনি এই খামারটার যাত্রা কতদিন থেকে? আমার এটা 15 বছর পার হয়েছে। 15 বছর অভিজ্ঞ খামারি আপনি, আর এগুলোতে আপনি এতদিন 15 বছর যাবৎ লালন পালন করতেছেন, তাতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না, এরকম কোনো সমস্যা দেখিনি। এটা যদি অসুখ বলাই হয় তাহলে ট্রিটমেন্টও আছে, ওটা আবার ডাক্তার আমি আর বেশি হঠাৎ মঠাৎ প্রয়োজন হলে ডাকি, কিন্তু এমনি আমি নিজেই পারি সমস্যা। সাধারণ কোনো অসুখ বিসুখ কি দেখছেন কিনা? সাধারণ অসুখ বিসুখ ওই একটু জ্বর সর্দি হয় এই আর কি, অনেক সময় খুরের রোগ আছে। আপনি জ্বর সর্দি হলে আসলে কিভাবে ট্রিটমেন্ট করতেছেন? জ্বর সর্দি হলে আমি নাপা ট্যাবলেট খাওয়াই আর এজিনটা খাওয়াই। আচ্ছা, আর খুরা রোগ আপনার খামারে কেমন দেখতেছেন আপনি? খুরা রোগ আমার খামারে অবশ্য কম আছে আল্লাহর রহমতে, হঠাৎ যদি হয় তাহলে আবার ওটা একটু ওই লবণ আর হলুদ দিয়ে সরষের তেল দিয়ে ওয়াশ করে দিই আমি, দিলে কমপ্লিট হয়ে যায়। আপনার ছাগলগুলোকে কি পিপিআর ভ্যাকসিন করতেছেন কিনা? হ্যাঁ, পিপিআর ভ্যাকসিন সরকারিভাবে করি। ও সরকারিভাবে করতেছেন। ভাই আপনার ছাগলগুলো তো বেশ সুন্দর এবং হচ্ছে স্বাস্থ্যবান এবং কালারও অনেক সুন্দর মাশাল্লাহ। আপনি এগুলোকে কী কী খাবার দিচ্ছেন, কয় বেলা করে দিচ্ছেন? আমি দিনে 2 বেলা খাওয়াই। এই মূলত হলো গমের ছোলা রাখাই, বুটের ছোলা, মানে খোসাটা আর কি। আচ্ছা, আর এই খের খাওয়াই, এগুলো খাওয়াই, আর এদের নিপিয়ার ঘাস আছে, নিপিয়ার ঘাস একটু কাঠোর পাতা দিই, এগুলোই খাওয়াই। কি বলো ভাই, এই যে আপনার ভিডিওটা হয়তো অনেকেই দেখবে, তো কিছু আপনার যেহেতু এখানে সবগুলো মা ছাগল, তো একটা খামারে নতুন খামারে শুরু করতে গেলে বাচ্চা নিয়ে শুরু করা উচিত না মা ছাগল দিয়ে শুরু করা উচিত, এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয় হলো কি, বাচ্চা ছাগলে ভেজাল বেশি আর কি। আপনি যদি একটা বাচ্চা পালেন তাহলে মনে করেন, হয়তো অনেকে মনে করতেছে আমি তোতা বাচ্চা নেবো, তোতা বাচ্চা যদি নেয় মনে করেন এটা 30-40 হাজার টাকা পার্সেন্টেজ হবে বাচ্চা লাগে। এই বাচ্চাটা পালতে হবে আপনাকে 1 বছর, 1 বছর পালার পরে বীজ দিতে হবে, 1 বছর পালার পরে বীজ দিতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে আবার মনে করেন 6 মাস পরে বাচ্চা পাবে। আচ্ছা, তাহলে আবার গেল কত, 1.5 বছর গেল, তা উনি যদি আর 20,000 টাকা জোড়া দিয়ে একটা গাব ছাগল নেয় তোতা পুড়িয়ে পালুক, সমস্যা নেই। গাব ছাগল যদি নেয় তাহলে উনি 4 মাসের গাব যদি নেয়, 1 মাস পরে বাচ্চা পাইতেছে। একটা বাচ্চা কিনতে গেলে 40,000 টাকা লাগবে, একটা ওর মা ছাগল কিনতে গেলে হয়তো 60,000-50,000 লাগবে এর। কি ভাই আপনি একটা সুন্দর পরামর্শ দিলেন, তো এই ছাগলগুলো আসলে আপনার তো এখানে অনেকগুলো জাতেরই ছাগল আছে, তো তার মধ্যে কোন জাতটা আপনি হচ্ছে কি বেশি কি বাচ্চা প্রোডাকশন দেয়, মানে মানে আপনার খামার হিসেবে দেখেন? আমার খামার হিসেবে আমি দেখি যমুনাপুরি বেশি দেয়। যমুনাপুরিতে কয়টা করে বাচ্চা পাওয়া যায়? যমুনাপুরিটা বেশি ভাগে আপনার 2টা দেয়, আর তোতাপুরি আপনার 2টা ভুল ভবিষ্যৎ দেয়, 1টা বেশি দেয়। আচ্ছা, এত বড় ভাই আর একটা ব্যাপার একটু আমরা আমাদের দর্শকদের আপনি দেখাবেন, এখানে যেহেতু অনেকগুলো মা ছাগল, দাম কেমন আর এগুলো আপনার খামার কতবার বাচ্চা দিছে, এই ব্যাপারটা একটু শেয়ার করলে আপনার দর্শকরা যদি কেউ যদি ছাগল নেয় তাহলে কি আপনার কাছে ফোন করে বা এসে দেখে নিতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা একটু যদি আচ্ছা দেখাই দেন। যেরকম এই তোতাপুরি এটা, এর বাচ্চাটা আমি বিক্রি করছি, এটা কিন্তু দ্বিতীয় গাব আর কি। আচ্ছা,
আর প্রথম যে বাচ্চারা ছিল এটা বিক্রি হয়ে গেছে। এরা তোতাপুরি মনে করেন আপনার চার মাসত গাপ পয়েছে আর কি, চার মাস এখনো হয় নাই, এর আগের বাজার বাচ্চারা বিক্রি করছে, এখন এটা দ্বিতীয় বাজার। ভাই এইটা বিক্রি করলে কেমন দাম আপনি আশা করতেছেন? এটা আমি 70,000 রাখছি। আচ্ছা 70,000, আর এটা কত পার্সেন্ট আছে বড় ভাই? এটা 100 আছে। 100% একটু কি দামাদামি সুযোগ মানে আছে কিনা? তা তো অবশ্যই। আচ্ছা এইটা যদি বলতেন, এটা এর বাচ্চা হয়েছে একটা আর কি। আচ্ছা তোতাপুরি, এটা মা সহ নিলে বাচ্চা সহ নিলে 60,000 টাকা পড়ি। আচ্ছা একটা বাচ্চা নাকি? একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চাটার বয়স কতদিন? মেয়ে বাচ্চাটা পরশু দিনে হয়েছে। আচ্ছা পরশু দিন হয়েছে, একবারে খুব সুন্দর। হয়তো আজকে প্রচণ্ড রোদ, এই রোদের কারণে ওইভাবে আসে না। আচ্ছা অনেক সুন্দর। আচ্ছা এরপরে আমাদের কোনটা দেখাবেন? এইটা এটা যমুনাপাড়ি। আচ্ছা যমুনাপাড়ি মা ছাগল, এটা কত পার্সেন্ট আছে বড় ভাই? এটা যমুনাপাড়ি, যমুনাপাড়ি আপনার চার মাস পার হয়েছে খাবার, এটা মাসখানিকের ভিতরে বাচ্চা দিবে। আচ্ছা আর এটা আনুমানিক দাম আপনি কেমন আশা করতেছেন? আমি আনুমানিক 35,000 টাকা। আনুমানিক 35,000 টাকা, এটা এক মাসের ভিতরে বাচ্চা দিবে। আচ্ছা এক মাসের ভিতরে বাচ্চা দিবে। আচ্ছা এইটা বাচ্চাটা কোন মানে কিসের বাচ্চা? এটা বাচ্চা হলো আপনার যমুনাপাড়ির থেকে তোতাপুরির ক্রস হয়েছে। আচ্ছা যমুনাপুরি থেকে তোতাপুরি ক্রস, জি। আচ্ছা এটা কত পার্সেন্ট আছে? এটা আপনার মনে করেন 70% আছে। আচ্ছা 70%। আচ্ছা এই বাচ্চাটা বিক্রি করলে কেমন দাম আশা করতেছেন? না এটা এখন বিক্রি করবো না, এখন তো মনে করো প্রায় 20-22 দিন হলো। আচ্ছা দুধ এখনো ছাড়েনি। আচ্ছা এইটা সম্বন্ধে বলেন একটু। এটা শিরোহী, শিরোহী আপনার। আচ্ছা শিরোহী, শিরোহী আসলে অনেকেই খোঁজে। হ্যাঁ অনেকেই খামারের জন্য শিরোহী খোঁজে। শিরোহী এটা আপনার মনে করেন অলরেডি চার মাস পার হয়েছে গাপ, আর মাসখানিকের ভিতরে বাচ্চা পাবে। ভাই এইটার বাচ্চা হলো, বাচ্চা সহ মা ছাগলটা কত দাম আপনি আশা করতেছেন? বাচ্চা সহ হলে মনে করেন তখন 60-65,000 টাকা হবে। আর 60-65,000 টাকা, জি। আসলে এই উন্নত জাতের ছাগলগুলো বা ক্রস ছাগলগুলোর মধ্যে কোনটার আসলে দাম একটু মানে বাজারে বেশি পাওয়া যায় ভাই? মানে এই ক্রস জাতের ছাগলগুলোর মধ্যে কোন জাতটার দাম একটু বাজারে বেশি পাওয়া যায় দাম? ক্রস বলতে এটা তো অরিজিনাল শিরোহী, তো এটা একটু দাম আছে। যদি অরিজিনালটার দাম আছে, আচ্ছা আপনার ক্রস হলে এটা আবার বাচ্চা সহ 30-35 পাইবেন। ভাই এটা তো অরিজিনাল বলতেছেন, একটু এটা একটু বৈশিষ্ট্য একটু বলেন না ভাই। বৈশিষ্ট্য তো শিরোহীর কালার, এটা কান বড় হবে। আচ্ছা যারা ছাগল পালে তারা চিনবে অবশ্যই। আর তারা তো চিনবে, নতুনদের জন্য একটু সুবিধা হবে। এখন তো অনেক হচ্ছে নতুন নতুন হচ্ছে ইয়াং জেনারেশন হচ্ছে উদ্যোক্তা হইতে চায়। আচ্ছা আর দুই একটা যদি দেখাইতেন ভাই। এটা ক্রস। আচ্ছা এটা কি গাব অবস্থায় আছে ভাই? হ্যাঁ এটা এক মাস গাব হয়েছে। এক মাস গাব হয়েছে, এটা যদি বিক্রি করেন কেমন আশা করতেছেন? এটা 20,000 টাকা। 20,000 টাকা। আরও যদি আমরা দুই একটা, আমরা কি এটা দেখাইছি? না এটা দেখাই নাই। আচ্ছা এইটা সম্বন্ধে যদি একটু বলতেন। এটা তো হলো হরিয়ানার ক্রস আর কি। ভাই আপনার হাতের কাছে এটা কোন জাতের? এটা তোতাপুরি, এটা বয়স হলো আপনার 4 জাত। আচ্ছা এটা 4 জাত, এক মাসের গাব আছে আর কি। এক মাসের গাব আছে। আর এইটা যদি আপনার এই অবস্থায় আপনি হচ্ছে বিক্রি করেন বা মানে কেউ যদি পছন্দ করে তাহলে সেক্ষেত্রে কেমন দাম? এটা 60,000 টাকা দাম রাখছি। আর 60,000 টাকা। আচ্ছা একটা তোতাপুরের কি মানে কয়টা পর্যন্ত হচ্ছে বাচ্চা আসে ভাই? দুটোও আসে, একটাও আসে, ভাগ্যের ওপর আর কি। আচ্ছা ভাগ্যের ওপর। আচ্ছা বন্ধুরা বাবলু ভাইয়ের এই সুন্দর খামারটা এবং হচ্ছে 100% বেশ কিছু হচ্ছে মা ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম। তো চ্যানেলটি ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বাবলু ভাইয়ের নাম্বার থাকবেই, আপনার তার সাথে যোগাযোগ করেও আপনার ছাগলগুলো দেখতে পারেন এবং যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কিনেও নিতে পারেন। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।